এক মেয়ে আমাদের কাছে অভিযোগ করে তার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সে আরও জানায় প্রথমে একটি অপরিচিত নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কিছু ভিডিও ছবি তাকে পাঠিয়ে তার কাছে টাকা দাবি করে মেয়েটি দিতে অপ্রগতা প্রকাশ করায় এই সব ভিডিও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় মেয়েটি তাকে তিন দফায় বিকাশে টাকা প্রদান করে এরপরে আরও টাকা দাবি করে টাকা না দিলে এই ভিডিওগুলো ভাইরাল করার ভয় দেখায় মেয়েটি যখন অপ্রগতা প্রকাশ করে সত্যি সত্যি তার ভিডিও প্রকাশ করা হয় মেয়েটির বিয়ে ভেঙে যায় তার পরিবারকে সমাজ থেকে একঘরে করা হয় তার মা বাবা অসুস্থ হয়ে পড়ে যখন আমাদের কাছে অভিযোগ করে মেয়েটির সন্দেহ তার ছেলে দিকে আমরা অভিযোগের প্রেক্ষিতে ছেলেবন্ধুকে নিয়ে আসি বাট কোনোভাবেই ছেলেবন্ধু এই ঘটনার কথা স্বীকার করে না তদন্তের গভীরে গিয়ে আমরা আটক করি এক মোবাইল মেকানিককে এই অপকর্ম করেছে সেই মোবাইল মেকানিক এই মেয়েটির মোবাইলে একসময় সমস্যা দেখা দেয় তখন সেই মোবাইল মেকানিকের কাছে গিয়েছিল মোবাইলটি ঠিক করতে ঘটনার সূত্রপাত সেখান থেকেই এই ভুলগুলো আমরা সবাই করি আমরা অপরিচিত লোকের কাছে মোবাইল ঠিক করতে দিয়ে চলে আসি সবার কাছে অনুরোধ আপনি যে ভিডিও যে ছবি আপনি প্রকাশ পেলে নিজে বিব্রত হবেন পরিবার বিব্রত হবে এমন ছবি এমন ভিডিও আমরা মোবাইলে ধারণ করব না মোবাইলে রাখবো না আর মোবাইল ঠিক করতে অবশ্যই বিশ্বস্ত লোকের কাছে পরিচিত লোকের কাছে যাবেন প্রয়োজনে সেখানে বসে নিজের মোবাইলটি ঠিক করে নিয়ে আসবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ